إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দিন ভাই বোনেরা এমন চারটি বিষয় যে চারটি বিষয় থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন বিষয় চারটি অত্যন্ত জটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জানা উচিত এমন চারটি বিষয় যা থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোজাহানের সর্দার তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন সে জায়গায় আমরা তো সাধারণ মানুষ আমরা তো পাপিষ্ঠ আমরা তো গুনাহগার খাতাকার তাহলে আমাদেরকে আরো কত বেশি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে সেটা আমরা একটু ব্রেন খাটালেই বুঝতে পারবো প্রিয় বন্ধুগণ যে চারটি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে এমন জ্ঞান যে জ্ঞান উপকারে আসে না যে জ্ঞানটা হচ্ছে অপকারী জ্ঞান এটা আমাদের কাজে লাগে না এমন জ্ঞান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন হৃদয় থেকে তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন যে হৃদয় আল্লাহ তাআলার ভয়ে ভীত হয় না তিন নম্বরে তিনি এমন আত্মা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন যে আত্মা পরিতৃপ্ত হয় না এবং সর্বশেষ চার নম্বর তিনি এমন দোয়া থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন যে দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না কবুল হয় না প্রিয় বন্ধুগণ দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে যেমন হালাল রিজিক ভক্ষণ করা এবং দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে সেই বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া যেমন শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিকট আসমান প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদের উদ্দেশ্যে বলেন যে কার কি চাওয়া আছে আমার কাছে বলো আমি তোমাদের চাওয়া পূরণ করব তো এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা কিন্তু যদি আমাদের দোয়াগুলো আমরা করতে থাকি আর যদি আল্লাহ তাআলার দরবারে তা কবুল না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের দোয়ায় আসলে সমস্যা রয়েছে আমরা এমন কিছু কাজ করছি যে কাজগুলি করার কারণে আল্লাহ তাআলা আসলে আমাদের দোয়া কবুল করছে না আর যদি আমরা চাই যে আমরা যখনই দোয়া করব আল্লাহ তাআলা তখনই আমার দোয়া কবুল করবেন তাহলে আমাদেরকে সব সময় ইস্তিগফারের সঙ্গে আটার মতো লেগে থাকতে হবে কারণ যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন সেই ব্যক্তি যখনই মুখ দিয়ে যা বলবে যা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তাই দিয়ে দেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেন প্রিয় বন্ধুগণ আত্মতৃপ্তি হচ্ছে বিশাল বড় জিনিস যার হৃদয় কখনো যে আত্মা পরিতৃপ্ত হয় না সে আত্মা সব সময় শুধু একটা আফসোসের মধ্যে থাকে তার একটা আছে সে আরেকটা চায় দুইটা আছে তিনটা চায় তিনটা আছে চারটা চায় হ্যাঁ আসলে অন্য হাদিস থেকে জানা যায় যে আদম সন্তানের আত্মা আসলে মাটি ছাড়া কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হয় না তো কারা পরিপূর্ণ হয় বা কারা পরিতৃপ্ত হয় যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে জানে যারা সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ ভালো থাকলেও আলহামদুলিল্লাহ মন্দ থাকলেও আলহামদুলিল্লাহ সেই সমস্ত আত্মাই পরিতৃপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি বিষয় আমাদেরকে বোঝার এবং এই চারটি বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু